হচ্ছে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা কত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেখতে পাচ্ছি যে দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, চাকরি জীবনে, ব্যবসায়িক জীবনে সব কিছুতেই চাকরির ক্ষতি হচ্ছে, ডিভোর্স বাড়ছে, সামাজিক আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে এবং রাগের মাথায় আমরা কাউকে আঘাত করছি, এবং কি এই রাগ হচ্ছে একটি ধ্বংস, মানে রাগ মানে হচ্ছে একটা নেগেটিভ ইমোশন, যেটা যেটাকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি তাহলে জীবনে আমরা পদে পদে আমরা ক্ষতিগ্রস্ত হব। আচ্ছা, আমরা জানি যেমন একটি ইস্পাত বা একটা লোহা যত ঠান্ডা থাকে ওটা তত মজবুত থাকে, শক্ত থাকে, কিন্তু সেই শক্ত ইস্পাত বা লোহাটা মজবুত থাকে আমরা যখন অগ্নিকুণ্ডের মধ্যে গরমের মধ্যে ফেলবো তখন তার আকৃতি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক একটা মানুষের ব্যক্তিত্ব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যখন তার মাথা যত গরমের মধ্যে গরম হয়ে যায়। মাথা যত ঠান্ডা থাকে আমাদের ব্যক্তিত্ব তত সঠিক থাকে, কারণ মানুষ যখন রেগে যায়, ক্ষেপে যায়, উত্তেজিত হয়ে যায় তখন তার বিবেকবোধ, বুদ্ধিবোধ, বিবেচনাবোধ ওই জায়গাগুলো বন্ধ হয়ে যায়, কাজ করে না, তখন মানুষ যা করে ভুল করে, যা বলে ভুল বলে, যা সিদ্ধান্ত নেয় ভুল সিদ্ধান্ত হয়। তো সুতরাং মানুষের মাথা যত ঠান্ডা থাকবে তার ব্যক্তিত্ব তত সঠিক থাকবে, সিদ্ধান্ত তত সঠিক হবে। সুতরাং কোনো অবস্থাতে আমরা উত্তেজিত হব, রেগে যাব না, উত্তেজিত হব না, মেজাজ গরম করব না। একজন ব্যক্তিত্ববান, বুদ্ধিমান, আদর্শবান ব্যক্তি কখনোই রাগ করে না, তার রাগটাকে কন্ট্রোল করতে হয়। যাই কিছু বলুক, মানুষ যাই কিছু করুক, যাই কিছু ঘটুক, আমরা অ্যাকশনে যাব, আমরা প্রতিবাদ করব, কিন্তু ঠান্ডা মাথায়। কারণ একটা কথা বলে রাখতে হবে, বিচারক যখন কারো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন বা রায় লিখেন উনি গরম মাথায় লেখেন না, ঠান্ডা মাথায় লেখেন। অন্যায়ের প্রতিবাদ করা মানে গালিগালাজ করা নয়, রেগে যাওয়া নয়। আমরা অন্যায়ের প্রতিবাদ করব এবং ন্যায় প্রতিষ্ঠা করব যথাযথভাবে তখনই যখন মাথা ঠান্ডা থাকবে, তখন সঠিক সিদ্ধান্ত হবে। আমাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, ব্যবসায়িক জীবনে, চাকরি জীবনে, জীবনের সর্বক্ষেত্রে আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে। মাথা গরম হয়ে যাওয়া মানে, উত্তেজিত হয়ে যাওয়া মানে, রেগে যাওয়া মানে হচ্ছে যে আমি পরাজিত হয়েছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে তো নিয়ন্ত্রণহীন, আর নিয়ন্ত্রণহীন মানে হচ্ছে ভারসাম্যহীন, আর ভারসাম্য মানে হচ্ছে অস্বাভাবিক, পাগল। তো সুতরাং আমরা আজকে থেকে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি শেষে একটা ঘটনা বলে শেষ করি, সেটা হচ্ছে বনি ইসরায়েলের সময়, সেই রাসূলুল্লাহ আগের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালামের সময়। এক ব্যক্তি বুজুর্গের কাছে, এক বুজুর্গের কাছে এক শয়তান এসেছিল, তো শয়তান মানে ইবলিশ। তো সেই বুজুর্গ ব্যক্তি সেই ইবলিশকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমার বন্ধু কারা, মানে মানুষের মধ্যে তোমার বন্ধু কারা, কারা কারা তোমার বন্ধু। তো সেই শয়তান বলছে যে তিন প্রকার মানুষ আমার বন্ধু। এক, যে নেশাগ্রস্ত, কারণ নেশাগ্রস্ত করলে তো তার মাথা ঠিক থাকে না, একটু পাটা কাজ করে, তার মানে আল্লাহ বিরুদ্ধে কাজ করে। তো নেশাগ্রস্ত বা যে নেশা করে বা মদ খায় সে আমার বন্ধু। আর দুই হচ্ছে যারা রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তারা আমার বন্ধু, কারণ রাগের মাথায় মানুষের সমস্ত সমাজ বিরোধী কাজ করে, আল্লাহ বিরুদ্ধে কাজ করে, অশান্তি সৃষ্টি করে। তো সুতরাং যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তারা আমার বন্ধু। এবং তৃতীয় শয়তান, যারা কুঞ্জুস, কৃপণ, অর্থাৎ অর্থ সম্পদ আছে কিন্তু কাউকে দেয় না, সাহায্য করে না, তারা আমার বন্ধু। তারপর শয়তান বলছে যে এই তিনটি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে সে আমার ওস্তাদ, সে আমার ওস্তাদ। রাগ ব্যাপারটা, যেমন একটা কথা যদি আমি সিম্পল বলি যে সেটা হচ্ছে যে আপনি কখনোই কোনো মানুষকে খুশি করতে পারবেন না সে মানুষ যদি খুশি হতে না চায়। আপনি পৃথিবীর কোনো মানুষকে খুশি করতে পারবেন না সে মানুষ যদি খুশি হতে না চায়। ঠিক তেমনি আপনি কখনোই কোনো মানুষকে রাগাতে পারবেন না সে যদি রাগ করতে না চায়।
তার মানে কি হলো, রাগ করাটা আমার ইচ্ছা। যেমন আপনাকে কখনো কেউ খুশি করতে পারবে না আপনি যদি খুশি হতে না চান, আমাকে কেউ কখনো খুশি করতে পারবে না আমি যদি খুশি হতে না চাই। ঠিক তেমনি আমাকে কখনো কেউ রাগাতে পারবে না আমি যদি রাগ করতে না চাই। তার মানে রাগ করছি কেন? কারণ আমি রাগ করাটাকেই ঠিক মনে করছি। আমি যদি সকালে ঘুম থেকে উঠি মনে করি, কেউ যদি মনে করে সকালে ঘুম থেকে উঠে যে আজকে আমি সারাদিনে যেই যাই বলুক, যেই যাই আমাকে অপমান করুক, আমাকে লাঞ্ছিত করুক, বঞ্চিত করুক, যাই করুক, আমি আজকে রাগবো না, দেখি তো আমাকে কে রাগায়, নিশ্চয়ই তাকে রাগানো যাবে না। তার মানে আমি রাগ করছি কেন? আমি মনে করছি রাগ করাটা দরকার আছে, রাগ করাটা প্রয়োজন আছে। সুতরাং আমি যদি চাই যে রাগ করবো না, এটা খুবই সহজ রাগ না করাটা। তো সুতরাং আমাকে মনে রাখতে হবে রাগ করাটা আমার নিজের কন্ট্রোলের ব্যাপার, আমার ইচ্ছার ব্যাপার। আমি ইচ্ছা করলে কালকে থেকে রাগ কমাতে পারি যদি আমি সিদ্ধান্ত নিতে পারি।